সারা দেশে করোনা মহামারীতে বেকার হয়ে পড়া অসহায় দুস্থ জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য ও আর্থিক অনুদান দেওয়ার অংশ হিসেবে বরিশালে তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার 29 এপ্রিল দুপুর 2টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে 54 জনের প্রত্যেককে 5,000 টাকা করে 2,70,000 টাকা অনুদান দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার জানান, বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষের জন্য করোনাকালে সহায়তা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বরিশালে তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়ের 54 জনের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান ইন্টু, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিরাজ মাহমুদ এবং সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজাদ পারভেজ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার প্রত্যেকের হাতে নগদ অর্থ প্রদান করেন। এরপরই জেলা প্রশাসক সরকারি দুটি শিশু পরিবারের মাঝে খেজুর বিতরণ করেন।